দশমীর পরে বাঙালির সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হবে, কিন্তু তার আগেই নদিয়া জেলার শান্তিপুরে অনুষ্ঠিত হল করম পুজো। এই পুজো কয়েকশো পরিবার মিলে প্রতি বছর করে থাকেন। চিরাচরিত প্রথা মেনেই এই পুজো হয়ে থাকে। তাদের বিশ্বাস যে করম গাছ তাদের জন্য ভগবান, তাই যতই বৃষ্টি দুর্যোগ আসুক না কেন তারা এই পুজো অবশ্যই করেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অনেক ভক্তি শ্রদ্ধার সঙ্গে এই পুজোয় অংশ নিয়ে থাকেন। এই পুজোর কয়েকটা দিন তারা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকেন। পুজোর তৃতীয় দিনে তারা নতুন শাড়ি পরে কলস মাথায় হাতে তীর্ধনুক নিয়ে নৃত্যে মাতোয়ারা হয়ে ওঠেন। এছাড়াও তারা ছৌ নাচ, ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করে থাকেন। নদিয়া থেকে মিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওমকার বাংলা।